হ্যালো বন্ধুরা, বুস্টাবে আজকে দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। তো চলুন দেখে আসি কি কি শিখতে যাচ্ছি আজকে আমরা। ডকুমেন্ট, বুস্টাব, দেখেন বুস্টাবে প্রথমে আমরা বুস্টাবটা সেট আপ করা দেখব, কিভাবে সেট আপ করতে হবে বুস্টাব। চলেন একটু গুগলে চলে যাই, আগের ট্যাবগুলো ক্লোজ করে ফেলি। তো লেখি যে গেট বুটস্ট্র্যাপ ডট কম, এদের অফিসিয়াল ওয়েবসাইট, চলে আসলাম। এটা কিভাবে ব্যবহার করব দেখেন, একটু সাইটটা একটা দেখে আসি। গেট স্টার্ট, আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন ইচ্ছা করলে, যে এই ফাইলগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আর যদি চান যে আমি সিডিএন ইউজ করব, যে লিঙ্ক হিসাবে অনলাইনে থাকবে, এটা ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু শুধু সিডিএন কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো আমরা যেহেতু নতুন শিখতেছি, সিডিএন ইউজ না করাই ভালো, কারণ আমরা লোকালি কাজ করতে পারি অনেক জনই আছি। তো আমাদের যেসব ফাইল লাগবে সেজন্য আমরা ডাউনলোডে যাই। ডাউনলোডে গেলাম, ডাউনলোডে দেখেন তিন ধরনের ফাইল দিচ্ছে, কম্পাইল সিএসএস এন্ড জেএস, সোর্স ফাইল, এক্সাম্পল। ঠিক আছে, এই কয়েকটা ফাইল পাচ্ছি এখানে। তো আমাদের কোনটা দরকার? মূলত প্রথমে কম্পাইল সিএসএস এন্ড জেএস এই ফাইলটা দরকার, ক্লিক করেন, ডাউনলোড হচ্ছে এটা। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট। তো ফাইলের ভিতর যাই, একটু ফোল্ডারের ভিতর চলে গেলাম, ফাইলটা এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট ফাইল, ওকে, এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করে কি পাচ্ছি, একটা সিএসএস আর একটা পাচ্ছি জেএস, এর ভিতরে অনেকগুলো ফাইল। ঠিক আছে, তো এখন কি করণীয় আমাদের? তো চলেন আমরা একটাকে ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো, এই ফোল্ডারের ভিতর আমরা কাজ শুরু করে দেবো। তো কোথায় কাজ করতেছি, ডকুমেন্ট, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি যে বুস্টার নামে, যে বুস্টার যত কাজ করবো সব এখানে থাকবে। বুটস্ট্র্যাপ এর ভিতরে যান, এর ভিতরে আমি দিচ্ছি যে ক্লাস ওয়ান, এর ভিতরে একটা দেই আর কি। যেমন ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেহেতু সিএসএস আর কি লাগবে, জেএস আর কি লাগে, আমাদের ইমেজেস আর কি লাগে, একটা ইন্ডেক্স ফাইল লাগবে, ইন্ডেক্স ডট html। আর সিএসএস এর কি রাখি আমরা, সিএসএস রাখি, তাহলে নাম একটা দেই স্টাইল ডট সিএসএস। তো এই দুটো, এগুলো সব কমন থাকবে। এখন ফাইলগুলোকে আমাদের এখানে দিতে হবে, চলেন ফাইলগুলোকে দিয়ে ফেলি। আমাদের কি কি ফাইল দরকার, এখানে আসেন, আগের ফোল্ডারে চলে আসলাম। এখানে দেখেন অনেকগুলো ফাইল, কোন ফাইলটা নেব এখান থেকে আমরা, দেখেন একটু বড় করি, অনেকগুলো ফাইল এখানে, কোনটা ফাইল ব্যবহার করব। আপনি যদি বুটস্ট্র্যাপ ডট সিএস ব্যবহার করেন তাও হবে, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএস ব্যবহার করেন তাও হবে। তো আমি ব্যবহার করতে চাচ্ছি বুটস্ট্র্যাপ মেইন ডট, মানে হলো মিনিফাইড ভার্সন। তো মিনিফাইড যেটা আছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এটাকে আমি কপি করতে পারি, কপি করে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতর পেস্ট করে দিলাম। তারপরে কি করতে হবে, একটু ব্যাক যাই, জেএস ফোল্ডারের ভিতর যাবেন, সেম যে নামটা নিছি বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এই নামে একটা আছে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস নামে আছে। ঠিক আছে, দেখেন মেইন ডট জেএস বুটস্ট্র্যাপ, এটাও সেম ভাবে কপি করবেন, ফোল্ডারে নিয়ে আসবেন, আসে এই পেস্ট করে দিলেন। ঠিক আছে, এই দুটো দিলে কি হবে, এখানে যদি যান প্রথমে দেখেন, এখানে দেখেন কতগুলো ফাইল লিঙ্ক করছে তারা, দেখেন বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, তারপরে বুটস্ট্র্যাপ বান্ডিল ডট মেইন ডট জেএস একটা নিছে। আচ্ছা, তারপরে কি করছে, এই যে জেকোয়েরি 3.0 একটা ভার্সন ইউজ করছে, তারপরে পপার, এই যে পপার ডট মেইন ডট জেএস এই ফাইলটা একটু দরকার পড়ে। তো যখন পপারে কাজ করতে যাব তখন কিন্তু আমরা ফাইলটা নিয়ে নিব, এখন নিচ্ছি না আমি। তো এখন আমাদের চলার মতো যে জিনিসটা লাগতেছে, আগে একটা জেকোয়েরি ভার্সন লাগবে, জেকোয়েরি ছাড়া কাজ করবে না। ঠিক আছে,
तो चलें सार्च करी जे क्यूरी सीडीएन लिखबें कि लिखबें सीडीएन तो जे क्यूरी सीडीएन जाबें साइटे जाए এত টাইম লাগতেছে কেন আচ্ছা আরেকবার দেখি জে কি ইউ ই আর ওয়াই সি ডি এন এই যে প্রথমটা চলে যান হ্যাঁ দেখেন চলে আসছে এখান থেকে মানে যে কোয়েল আগে যত ভার্সন আছে সব ভার্সন পাবেন এখানে ঠিক আছে এই সাইট থেকে সব আগের ভার্সনও পাবেন নতুন ভার্সন পাবেন তো আপনার যেটা দরকার তো আমরা অবশ্যই নতুন যেটা চলতেছে লেটেস্ট সেটাই ইউজ করব যেহেতু বুস্টআপও আমরা 4.5 ভার্সন ইউজ করতেছি সেই ক্ষেত্রে এখান থেকে আমি মিনিফাইড ভার্সনটা নিচ্ছি মিনিফাইডে ক্লিক করবেন কন্ট্রোল চেপে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে এই ফাইলটা বা আপনি যদি চান যে এটাকে ই করবেন তাহলে ডাইরেক্ট ক্লিক করতে পারেন এখানে একটা ইউআরএল দিছি আর কি স্ক্রিপ্টের ভিতর দিয়ে দিছি ফাইলটাকে তো আপনি এই ফাইলটা এই যে সোর্সের পরে যে https থেকে পুরোটাই কপি করে ফেলবেন কোথা থেকে কপি করবেন এটা লাস্ট পর্যন্ত চলে যাবেন এই যে এই পর্যন্ত দেখি কন্ট্রোল সি দিয়ে কপি করে নতুন ট্যাবে ওপেন করে এন্টার দিবেন মনে হয় ভুল হয়ে গেছে আচ্ছা সরি সরি এত বড় না এই যে https থেকে জাস্ট এই যে মেইন ডট জেএস পর্যন্ত ঠিক আছে এতটুকু কপি করবেন নতুন একটা ট্যাবে ওপেন করে এন্টার দিবেন দেখবেন এই কোডটা কিন্তু সেম তো আপনি দুই ভাবে নিতে পারেন যদি চান যে আপনি ইউআরএলটা ধরে এইভাবে দিবেন তা হবে আর আপনি যদি চান যে কন্ট্রোল চেপে এই যে মিনিফাই ভার্সনে ক্লিক করবেন তাহলে একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে সেই জিনিসটা ঠিক আছে তো আমি এটাকে নিয়ে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন তারপর লোকেশন বলেন কোথায় আমরা অবশ্যই কাজ করতেছি ডকুমেন্টে ডকুমেন্টের ভিতর কোথায় বুটস্ট্র্যাপ বুস্টার ভিতর ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের ভিতর কি আছে জেএস ফাইল দেখেন ডট জেএস তাহলে জেএস ফোল্ডারের ভিতর পেস্ট করে দেন দিয়েছেন হ্যাঁ এটা আপনি হয়তো দিয়ে দিয়েছেন ঠিক আছে তো জেএস ফোল্ডারের ভিতর দিয়ে দিলাম এগুলা ফাইলের দরকার নাই সবগুলো আমি ক্লোজ করে ফেলতেছি তো চলেন ফাইলগুলোকে এখন তো ফাইল তো নিলাম এগুলাকে ক্লোজ করে ফেলি এগুলো দরকার নাই এটাকে কি করব লিংক করাইতে হবে অবশ্যই তো এই পুরো ফাইলটাকে আমি এডিটরে নিয়ে যাব আগের এগুলো অনেকগুলো কোড আছে এখানে তো আমি এটাকে নিয়ে আসি ক্লাস ওয়ান এসটিএমএল তারপর লাগতেছে আমাদের সিএসএসটাকে নিয়ে নেই সিএসএস এ দুটোকে আগে লিঙ্ক করে ফেলি ফাইলটা এসটিএমএল বেসিক মার্কআপ করে ফেলেন এসটিএমএল লিখে জাস্ট ইন্টার এটা হবে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ দিলাম যে ওয়ান এটা লিংক হবে না লিংক করবেন কোথায় সিএসএস ফোল্ডারের ভিতর যদি থাকে স্টাইল ডট সিএসএস ঠিক আছে প্রত্যেকটা ফাইল সেম ভাবে লিংক করে ফেলবেন সিএসএসটা সিএসএস এর স্টাইল হবে তাহলে আমাদের সিএসএস লাগবে যেহেতু তাহলে লিংক এখানে কি করতে পারেন css স্ল্যাশ তাহলে এর ভিতর কি আছে রাইট বাটন ক্লিক ওপেন কন্টেইনিং ফোল্ডার চলে যান css এর ভিতর চলে যান এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট জেড যেটা আছে এটাকে কপি করেন কপি করে এখানে দিয়ে দেন আরেকটা জিনিস মনে রাখবেন আমরা যে ফাইলটা কাজ করব সেই ফাইলটা সবার নিচে দিয়ে দিবেন এটা আমাদের নিচে থাকবে যত ফাইল আমরা লিংক করব সব উপরে হবে আমাদেরটা নিচে হবে ঠিক আছে আবার আরেকটা কি লাগবে এখন লাগবে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লিখতে হয় কিভাবে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে সেই ট্যাগ ব্যবহার এস সি আর স্ক্রিপ্ট তো আপনি টাইপ দিতে পারেন যেমন জাভাস্ক্রিপ্ট হতে পারে না দিলে সমস্যা নেই তারপর দিবেন সোর্স এস আর সি সোর্স কোথায় আছে জেএস ফোল্ডারের ভিতর আবার যাই জেএস ফোল্ডারের ভিতর কোথায় দেখি জেএস জেএস এর ভিতর দুইটা আছে তো এখানে একটা জিনিস মনে রাখবেন জি করি যে ভার্সনটা এই ভার্সনটা অবশ্যই আগে লিংক করাবেন কোথায় সবার প্রথমে জি করি হবে এই জিনিসটাকে আবার কপি করলাম এরপর আরেকটা কি ফাইল আছে
যে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস কপি করলাম এটাকে দিলাম নিচে তো আমাদের ফাইল কিন্তু লিংক করা শেষ এটাকে লাস্টে দিলাম কারণ এটা কিন্তু উপরে দিলে কাজ করত কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করব যাতে প্রথম থেকে আমাদের এটা প্র্যাকটিস হয়ে যায় যাতে আমরা লাস্টে ইউজ করি এটা প্রথমে যাতে ইউজ না করি এটাই বেটার তো আমরা এটাকে লিখে দিতে পারি যে এটা কি যে এটা হবে স্ক্রিপ্ট ঠিক আছে স্ক্রিপ্ট এটা দিয়ে আমি একটা ছোটখাটো একটা স্টাইল করে দিচ্ছি তো এটা একটা স্টাইল করে দেন স্ক্রিপ্ট স্টার্ট আর তবে ইন্ট এখানে যেতে আমাদের কোড না ঢুকে যায় ঠিক আছে এইভাবে আমরা স্পেস দিয়ে দিলাম তো চলেন তো আমাদের একটা রান করি দেখি ফাইলগুলো পাইছে কিনা আগে রান করে ফেলি ওপেন ইন ব্রাউজার দেখেন কন্ট্রোল ইউ ভিউ সোর্স ফাইল যেটা বলে বা এক্সপেরিমেন্ট করতে পারেন এই যে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলো এই যে সেম কাহিনিটা হবে ঠিক আছে তো এখানে লিঙ্কগুলো ক্লিক করেন বুটস্ট্র্যাপে ক্লিক করলাম এখানে ঠিক আছে লিঙ্ক স্টাইল ডট এটাও ঠিক আছে তারপরে যে করি এটাও ঠিক আছে বুটস্ট্র্যাপ মেইন ডট এটাও ঠিক আছে মানে কি আমাদের লিঙ্ক কমপ্লিট লিঙ্কে কোনো ভুল ত্রুটি নেই যদি একটা ভুল থাকতো চলেন দেখে আসি আমি তাহলে এইটাকে এই যে বুটস্ট্র্যাপ যে আছে পিটাকে তুলে দিলাম দেখেন সিএসএস ফাইলটা পাই কিনা ইমেজটাকে একবার রিলোড করেন ক্লিক করেন পাচ্ছে পাচ্ছে না এর ভিতরে কিন্তু আমাদের কোড আছে ঠিক না তো এটাকে আবার নিয়ে আসলাম আবার সেভ করে আবার রিলোড করেন এই জায়গায় রিলোড করেন আবার নতুন ডেভেলপমেন্ট করেন দেখেন ফাইলটা লিঙ্ক হয়ে গেছে ফাইল আমাদের লিঙ্ক করাই আছে ঠিক আছে তো আমরা চিনবো কিভাবে আমাদের কাজটা হয়েছে কিনা তাহলে আমরা কিছু কোড অ্যাপ্লাই করি এখানে যে একটা এতদিন যে আমরা শিখছি গ্লোবালি কন্টেইনার নাম ছিল তাহলে একটা দি ক্লাস এই ক্লাসের ভিতর নামটা দিবেন কন্টেইনার কি নাম সি ও এন টি এ আই এন ই আর কন্টেইনার ঠিক আছে এর ভিতর কি হবে আমি একটা দিলাম হেডিং টু দিলাম যে টেস্ট বুটস্ট্র্যাপ এখন এবার রিলোড করতে পারি দেখি এই যে এই পেজে রিলোড করেন দেখেন টেস্ট বুটস্ট্র্যাপ নামে চলে আসছে আর এটা মিডিল থেকে চলে আসছে অটোমেটিক আমরা কোনো ক্লাস ক্লাস কোনো কিছু ইউজ করিনি কোনো কিছু ইউজ করছি সিএসএসে কোনো কিছু কিন্তু ইউজ করি নাই কেন পাইছে এটা এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এখানে কিছু এদের স্পেশাল ক্লাস দেওয়া আছে শুধু ওই ক্লাসের নামগুলোকে ডিক্লেয়ার করতে হবে আমাদের ডিক্লেয়ার করলে ওই স্টাইলগুলো আমরা পেয়ে যাব ঠিক আছে তো এটা দেখে আসি তাদের ওই ফোল্ডারে কি আছে কিভাবে আছে ফাইলগুলো একটু দেখে আসি এই ফাইলটাকে মিনিফাইড ভার্সন এখানে বুঝতে পারবেন না অনেকগুলা কোড আছে বুঝতে পারবেন না এখানে কোড আছে অনেকগুলা তো এটাকে একটু র‍্যাপ করি দেখেন অনেক কোড করে রাখছে তারা এই কোডগুলো আমাদের কোড তো লাগবে না আর শুধু ক্লাসের নামগুলো মনে রাখবো এই কাজগুলো আমাদের হয়ে যাবে ডিফল্ট হয়ে যাবে এটা করে রাখছে যেমন কন্টেইনার লিখছি চলে আসছে কন্টেইনার কন্ট্রোল শিফট আর দেন বা কন্ট্রোল শিফট আই দিয়ে রিলোড সরি ইনস্পেক্ট করেন দেন কন্টেইনার ক্লিক করেন দেন কি করছে তারা এখানে দেন ম্যাক্স উইথ 1140 তাহলে ডিফল্ট কন্টেইনারের একটা উইথ দেওয়া আছে কত 1140 1140 একটা উইথ দেওয়া আছে এটা নির্দিষ্ট উইথ আছে 1140 ঠিক আছে এইভাবে প্রত্যেকটা ইনস্টল করা আছে যে হেডিং 2 যেটা আছে তার একটা নির্দিষ্ট ইনস্টল করা আছে দেখেন 2REM 2EM সমান কত 32 পিক্সেল আছে হেডিং 2 এ ঠিক আছে প্রত্যেকটা ইনস্টল করা আছে তো এটা তো দেখতে হবে আমাদের তো আমরা লিংক করে ফেলছি মেইন টার্গেট ছিল লিংক করা এই লিংকটা ভুলবেন না বারবার প্র্যাকটিস করবেন এটা খুবই দরকার পড়বে লিংক ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না যদি কোড করছেন কিন্তু লিঙ্ক না করার কারণে কিন্তু কোড রান হবে না ঠিক আছে সবগুলো সুন্দরভাবে লিঙ্ক করে ফেলবেন তো আজকের ভিডিওটা শর্টেই শেষ করে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম